আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাতুল স্টাডি কেয়ার। আজকে চমতের একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেটা হচ্ছে ঘড়ির টপিক, রাইট? এখানে আজকে যে আমাদের ক্লাসটা হবে এটা টাইম ম্যানেজমেন্টের উপর। এখন দেখি আমরা টাইম ম্যানেজমেন্টটা প্রতিদিন কিভাবে ব্যবহার করি বাংলাতে এবং ইংলিশে আমাদের কিভাবে বলা উচিত। এখানে দেখেন, আমরা নর্মালি সবাই যে ঘড়ির কাঁটাটা বলতে আমরা জানি যে একটা কাঁটা থাকে ছোট, একটা থাকে বড়, তাই না? ছোটটা আমাদের কি ঘন্টা নির্দেশ করে আর বড় কাঁটাটা কি মিনিট নির্দেশ করে। তাহলে এখন এখানে আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, তাহলে এই জিনিসটা এখানে কয়টা বাজে? 11:45। আস্তে আস্তে এইটা ঘুরে যখন এই বরাবর এখানে আসবে, তখন এটাকে আমরা কি বলছি? 12টা। আর এখানে যখন আসবে, এটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যখন এখানে আসবে, তখন এটাকে আমরা কি বলছি? 12:15। এবং এখান থেকে যদি এই কাঁটাটা ঘুরতে ঘুরতে এখানে আসে, তখন এটাকে আমরা কি বলছি? 12:30। সেম এইভাবে যখন আবার ঘুরে এখানে আসবে, তখন আমরা বলছি 11:45। তাহলে আজকের ক্লাসটা আমি যে ব্যাপারটা নিব, কখন আমরা কোন সময়টা আসলে ইংলিশে আমরা কিভাবে বলবো, এটা কিন্তু আসলে বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু এগুলি এসে থাকে। এখন অপশনগুলো এমনভাবে থাকে আসলে দেখতে আমাদের সমস্যা হয়ে যায়। হ্যাঁ, ছোটো ছোটো ব্যাপারগুলো আমরা একটু দেখে নিই। তাহলে আমি যদি নাম্বার ওয়ান দিলাম, আমি লিখছি যে এখন এটা কম বেশি আমরা সবাই জানি যে এখন 12টা বাজে, এখন 12টা বাজে। তাহলে এটার ইংলিশ আমরা কি বলছি? ইট ইজ 12:00। এটা আমরা আমাদের কোনো ঝামেলা নেই, এখানে আমরা সব সময় এভাবে বলে থাকি, ঠিক আছে? আস্তে আস্তে এখন দেখি আমরা একটু ব্যতিক্রমের দিকে যাচ্ছি। আমরা মাঝে মাঝে বলি না যে ভাই এই মাত্র 12টা বাজলো, এই মাত্র 9টা বাজলো, এই মাত্র 6টা বাজলো, এই মাত্র 10টা বাজলো, এই মাত্র 8টা বাজলো। এই মাত্র শব্দটা যখন আসবে এবং বাজের জায়গায় বাজলো শব্দটা আসবে, তখন আমরা কিভাবে বলবো? তাহলে আমি কি লিখছি? এই মাত্র 12টা বাজলো, এই মাত্র 12টা বাজলো, তখন এটাকে আমরা কি বলছি? ইট হ্যাজ জাস্ট স্ট্রাক এট 12, রাইট? যখন এই মাত্র শব্দটা আসলো, তখন আমাদেরকে কি করতে হলো? হ্যাজ জাস্ট স্ট্রাক, এই শব্দটা নিয়ে আসতে হলো, রাইট? নাম্বার 3, এখন যদি ঘড়ির কাঁটাটা আস্তে আস্তে এই 3-র দিকে আসে, তখন আমরা কি বলি? এখন 12:15, 12:15, রাইট? তখন এই সোয়া শব্দটা থাকলে আমরা কিভাবে ইউজ করবো একটু দেখি। যে ইট ইজ যখন এইভাবে ঘুরবে, তখন আমরা কিভাবে বলবো? ইট ইজ 12:15, রাইট? কোয়ার্টার ফাস্ট 12। তারপরে দেখেন এখানে কি আসতেছে, এখন যদি ঘড়ির কাঁটা এদিকে চলে আসে, তখন এটাকে আমরা কি বলছি? এটা নর্মালি সবাই জানি, এখন 12:30 বাজে, সাড়ে বারোটা বাজে। যখন 12:30 বলি, তখন এটার ইংলিশ হয়ে যাচ্ছে কি? ইট ইজ 12:30, এখন 12:30 বাজে, রাইট? এখন দেখেন আস্তে আস্তে ঘড়ির কাঁটাটা এখানে চলে আসলো, ঠিক আছে? তার মানে বড় কাঁটাটা কি 9-এর দিকে, আর উপরে যখন 12, ছোটটা যখন 12-এর দিকে যাবে, তখন এটাকে আমরা কি বলছি? 11:45, রাইট? যে তখন আমরা কি বলবো? এখন 11:45 বাজে, তখন এটার ইংলিশ হয়ে যাচ্ছে ইট ইজ 11:45, ইট ইজ 11:45। আমরা সাধারণত ভুল করি কোথায়, যখন পরীক্ষা আসে যে 12:15 এবং 11:45, এটা খেয়াল রাখবো। কখন আমরা কোয়ার্টারের পর পাস্ট বসাবো, কখন আমরা কোয়ার্টারের পর টু বসাবো। আবার একটু ঘড়ির দিকে তো সবাই তাকাই, দেখেন টু মানে কি? দিকে, নির্দিষ্ট দিকে, তাই না? তাহলে দেখেন আমরা 12টার দিকে যাচ্ছি, তার মানে এখানে টু। আর এর আগে তাহলে কি চলে আসলো? কোয়ার্টার শব্দটা চলে আসলো, রাইট? এর আগে কি শব্দটা চলে আসলো? কোয়ার্টার শব্দটা চলে আসলো। পাস্ট মানে কি? অতিবাহিত হওয়া আমরা যেগুলি বলি, হ্যাঁ, তার মানে কি? 10টা যখন অতিক্রম করে যায়, তখন এটা হয়ে যাচ্ছে কি? পাস্ট। তাহলে কি পাস্ট? কোয়ার্টার পাস্ট। আশা করি কোয়ার্টার টু এবং কোয়ার্টার পাস্ট কখন আমরা ব্যবহার করব সময়ের ক্ষেত্রে, এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এবং ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার হচ্ছে, এই মাত্র 12টা বাজলো, যেটাকে আমরা বলছি ইট হ্যাজ জাস্ট
at 12, right? Thank you so much. Assalamu alaikum rahmatullahi wabarakatuh.